প্রথমে আমার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন আমাদের মাননীয় এই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট মাহবুব আলী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এই দাঁড়াও কথা বলো দাঁড়াও উনি উনি এই উনি 10 বছর যতটুকু পারছেন চেষ্টা করছেন আমি বিশ্বাস করি ওনারও অবদান আছে অনেকগুলা কাজ হয়তো উনি করছেন কিন্তু আপনাদের মনের মতো কইরা বা আমাদের মনের মতো কইরা হয়তো করতে পারেন নাই কিন্তু ওনার ওনার যে অবদান আমি অন্তত স্বীকার করি আমার চেয়ে উনি পারিবারিকভাবে আমার চেয়ে ভদ্রলোকের সন্তান উনি এটা অস্বীকার করার কোনো উপায় নাই তারপরেও আমি আপনাদেরকে বলি আমি আমি কথা দিচ্ছি না 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 আমি এই আমি দাঁড়াও দাঁড়াও কথা বলুন আমি কথা দিচ্ছি উনাকে উনার বুদ্ধি এবং পরামর্শ নিয়েই যে সব জায়গায় উনি কাজ করেন নাই উনার সাথে পরামর্শ করে আমি যেহেতু আমরা দুইজন একই জায়গায় কোর্টে প্র্যাকটিস করি আমার সিনিয়র উনি আমার বয়সে সিনিয়র আমার প্র্যাকটিসে সিনিয়র উনার সাথে করে নিয়ে শুনেন আমি উন্নয়নের স্বার্থে সোনারঘাটের উন্নয়নের স্বার্থে এইবারের নির্বাচনে যিনি আমার চরম বিরোধিতা করছেন তার সাথেও আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নাই এবং আমি বন্ধুত্বর হাত বাড়াইলাম আপনি যদি আমার হাত ফিরাইও দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকায় রাখতে চাই কারণ আমি এইখানে যারা আমরা জিতছি আমাদের মেইন ফোকাস এখন হচ্ছে গিয়ে সোনারঘাট মাধবপুরের উন্নয়ন শুনেন আপনারা কি চান যে আজকে হইল গিয়ে 7 তারিখ আগামী 5 বছর পরে আরেকজন মানুষ আইসে আপনারা ওই আরেকজনকে নেবেন আর আমার কর্মের কারণে যদি আপনারা বিদায় দেন আমার ভালো লাগবে না এটা আমি বুঝি শুনেন আমি এইটুক বুঝি যে চেয়ার বেশি দিন টিকে না টিকে মানুষের হৃদয়ে বসবাস করা যায় টিকে বেশি দিন শুনেন আমি একটা জিনিস আপনাদের মধ্যে নিয়ে আইছি সোনারঘাটের ছেলেরা যারা আছে মাধবপুরের ছেলেরা যারা আছে তোমাদেরকে বলি আমি 44 বছর বয়সে 1.5 লাখ ভোট বেশি পাইলে তোমরা প্রতিটা ছেলে ব্যারিস্টার সমানের মতো যোগ্যতা রাখো আমি হাত যখন শক্ত করতে শিখছি আমি তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল আমি সোনারঘাট মাধবপুরে বাড়াইতে চাই আমার জীবনে আর কোনো পাওয়ার কিছু নাই যা দিছেন আপনারা এক জীবনে এক মানুষ এত কিছু পায় না আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যতটা মানুষ আজকে আমার জয়ে আপনারা যারা আমার এজেন্ট হয়েছিলেন এজেন্ট মানে বুথ সেন্টারের এজেন্ট না এজেন্ট মানে ব্যারিস্টার সুমনের কাজকর্মে যারা পছন্দ করছিলেন মনে রাখেন আমার দুঃসময়ে যারা এজেন্ট হয়েছিলেন আমি আপনাদের দুঃসময়ে কোনো না কোনো ভাবে ব্যারিস্টার হয়ে হোক এমপি হয়ে হোক যেভাবে হোক আমি এজেন্ট হব আপনাদের দুইটা জিনিস করবেন না আজকে আমি ঘোষণা দিতেছি একটা জিনিস হচ্ছে কি আমাকে এমপি সাহেব ডাকবেন না আমি আল্লাহর হস্তে চাই আমি আল্লাহর হস্তে চাই আমারে আমি আমি দুইটা জিনিস করবেন না আমি আল্লাহর হস্তে চাই যারা আমার বড় সুমন ডাকবেন যারা আমার ছোট ব্যারিস্টার ভাই সুমন ভাই যা মন ধরে ডাকবেন এমপি এমপি আরেকটা জিনিস আমি যে যত জায়গায় অতিথি হব প্রধান অতিথি যদি আমারে বানানো হয় এমপি হিসাবে কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে না আমি অলিখিতভাবে বলে দিলাম সবার চেয়ার থাকবে সমান ছোট ছোট চেয়ারে বইসা আমি ইন্ডিয়াতে দেখছি এরা এমন গাড়ি চালায় নেতাদের গাড়ি দেখলে মনে হইব যে এরা খুব গরিব অথচ দেশ তো এরা অনেক উন্নত আমরা এখন দেখেন আমি ব্যারিস্টার হইয়াই ল্যান্ড ক্রুজার চালাই কারণ আমার মাথার মধ্যে ঢুকছে যে বড় গাড়ি না হইলে তো মনে হয় নেতা বোঝা যায় না বালা মোটা গাড়ি আমি ই গাড়ি না হইয়া উরু গাড়ি আনলে আপনি কইলেন মনে হয় মাও বালের সাথে কুলাই উঠতার তো নেই গাড়ি লইয়া আপনারাই আমারে বাধ্য করছেন গাড়ি একটা কিনার লাগি 50 লাখ টাকা লোন কইরা কিনার লাগছে শেষ পর্যন্ত
আমি আমার পরবর্তী জেনে তাইবো এরার লাগি আমি চাইতাছি যে খরচ কমাইবার লাগি খরচ কমাইয়া নেতা হন আমি 9.5 লাখ টাকা লই আইছিলাম মানছে আমার নির্বাচন চালাই দিছে আমি আগামীবার আমার সময় যারা মেম্বার দাঁড়াইবা তারা 9000 টাকা লই আমার দাঁড়াইবা যে ভাইসাব আমি মেম্বার হইতাম আমি কইম 9000 টাকা যদি তোর এক তোমার এক টাকা বেশি খরচ হয় তে হিসাব দেওয়ার লাগবো কই দিলাম কারণ মেম্বার হইতে বেটা খরচ করে লাই 1.5 লাখ 5 লাখ এবার তুলার লাগে না এই টাকা কই থেকে তুলে বেটায় এরপরে আর চেয়ারম্যান 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 ভাই সাহেব পয়সা খরচ করেন যেত না যে বালা এর মানুষে ভোট দিব আর উনি আরেকটা জিনিস আরেকটা জিনিস 9.5 লাখ লই আসলাম নানি 9.5 লাখ লই আসলাম নানি রুজি তো আরো অনেক হইব তারপর আগামী 5 বছর যদি শ্রম দিতাম পারি বাচ্চা থাকি আবার যদি খাইছো এমপি বার তাও আপনার সামনে ওই হলফনামা নির্বাচন কমিশনে দেওয়ার আগে আমি আমার সোনাঘাট মাধবপুরবাসীর কাছে দিব আমার কাছে 100 টাকা আছে উনিন নেতাগিরি যেহেতু করবা তেতে হওয়ায় কেমনে আবার মানুষের সেবা হয় যেহেতু কর্মতে মাল ও দাঁড়ায় কেমনে 3 দিন হয় না নেতাগিরি হইয়া 7 দিনের দিন দেখা যায় একবার উভয় নাই সেন্টার গন্ধে তার দ্বারা যাওয়ান যায় না ইটা আর সোনাঘাট মাধবপুরবাসী আর মানত না এবার এবার সময় আইছে খাম করবা নেতা হইবা আর ওই যে মজা মারে বজা ভাই আমরা খালি বইটা পাই ইটা হইতো না ইটা হইতো না মজা মারে বজা ভাই এরপরে মানুষ আমারে কইবা মজা মারে সুমন ভাই আমরা খালি বইটা পাই ইটা হইতো না ইটা চলবে না সোনাঘাট মাধবপুর এরপরে যারা তরুণ যারা আছেন আমি মানুষের জিগায় আমার ইন্টারভিউতে যে আমার এই অনুভূতি কিতা আমি কই আমার অনুভূতি হইল গিয়া মেয়েরে যখন বিয়া দেওয়া হয় শ্বশুর বাড়ি যাইবার সময় দেখুন দনি বাড়িত বিয়া দিল মেয়ে খান্দে খান্দে গেলে মনে করে যে শ্বশুর বাড়িত গে সেটেল হইতে পারবো কিনা কেমনে গে টিকবো আমার অবস্থা হইছে সেম আমি আজ করাই আমার খান্দন লাগবো যে আল্লাহ তুমি তো আমার এমপি বানাইছো ঠিক হই কিন্তু আহত 8.5 লাখ লোক বিয়া দিছো আমারে এর মধ্যে একলাও যদি না খাইয়া থাকে আমার কর্মের কারণে যে দুনিয়া তো যাইবো আমার আখেরা তো যাইবো আমি এখন আপনারা যেটা অনেক বড় স্বপ্ন লইয়া ফইলা খাম হইব আমি শপথ নেওয়ার সাথে সাথে ফইলা যেদিন আমি সোনারঘাট আইমু শপথ নেওয়ার সাথে সাথে সোনারঘাট থেকে যেদিন আমি বাড়িতে আইমু প্রথম কাজ হইল কি মরা গাঙের কচুরি বানা পরিষ্কার করা যে লাইন ফ্যান চাট ফাতলা ফ্যান চাট কইরা আমার সাথে আইতে আরবা তারা আইবা আর এই ইন তিন কইরা বড় বড় মা আসসালামু আলাইকুম আমার দ্বারা আইন না ফাতলা কাম করে আগে বাজার পরিষ্কার আগে এই গন্ধ পরিষ্কার আমি পৌরসভার মেয়রের সাথে বইমু বইয়া কইমু ভাইসাব ময়লা ফালানি বন্ধ করুন কেমনে বন্যা বালাইলে ভালো হইব এটা তাইনের সাথে আলোচনা করতাম হইব তারে সহযোগিতা করন লাগবো কুনানো ময়লা ফালাইলে পুরা রীতিমতো সোনাঘাট বাজারে একটা ময়লার বাগান বানাই রেখে দিছে মানছে বুট কি এমনে দিছে আমারে মানছে অসহ্য হইয়া বুট দিছে আমারে মানছে আমারে যত অসহ্য করে দিছে তার চেয়ে বেশি অসহ্য হইয়া বুট দিছে আপনি কি মনে করেন চা বাগানের মানছে কেরা আমারে বুট দিত এরা নৌকা নিজাব এরার কাছে কি চাল লাগছে এরা চা বাগানের কাছে এর চেয়ে সরব আসেনি আমি শুনেন আমাদের 1.5 লাখ ভোট এর মধ্যে চা বাগান আর হিন্দু সম্প্রদায় উনারা তো সবসময় আমাদেরকে নৌকায় দিয়ে আসছেন এইবার কেন ওনারা দেন নাই কারণ যারাই বেশি ওনারা কোনো কাজ নাই কোথায় কোথায় খালি হইল গিয়া আমি অমুক আরে কাম করো কাম করো আমার বাচ্চা ছেলেরা এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এরারে খেলার মাঠে নিতে হইব আমি খেলার মাঠে নেওয়ার জন্য যা যা লাগে আমি প্রথমেই প্রথমেই মিনিমাম শপথ নিয়ে আসার সাথে সাথে 5 লাখ টাকার ফুটবল নিয়ে আসবো মাঠে মাঠে খালি ফুটবল দেওয়ার জন্য আমার মরাগাং পরিষ্কার হবে এক সপ্তাহে পরিষ্কার করে এই কেন্দ্রে নৌকা চলতো আমরার আমরার তালই মাওই বিআই বিআইন সোনারঘাটের বাইরে দিয়ে যারা আইবা তারা এইখানে নৌকা ঘুরাইতা ঘুরাইতা নৌকা দিয়া সোনারঘাটের ভোলা 80 টাকা না এটা 90 টাকা তোলা অঙ্কা আর মনে রাখো আমি ব্যারিস্টার সুমন
আমার সোনারঘাট মাধবপুরের কোন লোকের উপরে কোন ভাবে যদি অন্যায় ভাবে কিছু হয় আমি ব্যারিস্টার সুমন থাকতে মলের একে অত সহজ হইত না। এখন আপনারা কাছে যেটা কই আমি আমি আমার যারা নৌকার নৌকার যারা বন্ধুরা আছেন আমি নৌকা নৌকার ইগলের মধ্যে নৌকার ইগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকের পরে ইগলার নৌকা একাকার হয়ে আবার নৌকা হয়ে গেছে। আমি নৌকার যারা আমার নৌকার পক্ষে ছিলেন আমার বিরুদ্ধে ছিলেন না। আপনারা কিন্তু খেয়াল করেন যারা আমার বিপক্ষে ছিলেন তারা কিন্তু আমার বিরুদ্ধে ছিলেন না, তারা নৌকার পক্ষে ছিলেন। আমি সম্মান জানাই। এখন যেহেতু আমি আপনাদের ছেলে আপনারা আমারে গ্রহণ করেন আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে চাই। আর আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহর হস্তে আমারে আপনারা ক্ষমা করবেন। আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করতেছি, আপনাদেরকে নিয়েই সংসার করতে চাই। আমি যারা যারা নৌকার না আওয়ামী লীগের না যারা অন্য দলের আছেন তাদের প্রতি আমি আল্লাহর হস্তে চাই। আমি শুধু আওয়ামী লীগের নেতা না, আমি সারা এখন যদি এমপি বানান তাহলে সোনারঘাট মাধবপুরের প্রতিটা মানুষের এমপি আমি, প্রতিটা মানুষের ভালো মন্দ আমার দেখা লাগবে। কোন দলের কারণে আমি আরেকটা লোকের প্রতি অন্যায় করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি আমার দল আমার জীবন দিব কিন্তু তাই বলে আমি অন্য জনের প্রতি অন্যায় করতে পারবো না। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে চাই। এমনি মানুষের কষ্ট দিলাইছি প্রথম দিনে, আমি এখানে আসার কথা না, ও নির্ধারিত আমার বাড়ি ঘর দেখতেছি বাইঙ্গা লইতেছ, আমার বই নানি নানি কইতাছে আমি কই যাইতাম আমরা উঁকা, আমি কই যাইতাম আমি বাড়ি যাই গিয়া তোমরা থাকো ওই আইয়া আটা আটা ইয়া তোমরা এইখান বন্ধ আনছি। এখন আল্লাহর হস্তে চাই। এখন কালকের থেকে খাওয়া শুরু হইব। আর আল্লাহর হস্তে দুইটা জিনিস করবা না, আমারে কেউ ফুলের মালা দিবা না প্লিজ। আমি একটা আল্লাহর হস্তে আপনারা কাছে চাই ফুলের টাকা, যেটা চাইতে একটা ফুলের দাম কত 150-100 টাকা না আমি কই না আমি কই উনন যারা আইন নিছুন যারা আইন নিছুন আর 10টা আমি আর নিমু জেলাই আইন নিছুন। কিন্তু কালকে সকাল থেকে আমারে যদি ফুলের মালা দেন আমি কিন্তু মাইন করব, কারণ 100 টাকা যে ফুলের মালা আমারে দিবা ই 100 টাকা একজন আতুর লোক সোনাঘাট ইনকামই করে না দিবে। আপনারা যদি আসলে ফুলের তোলা দিতে চান তো এই 100 টাকা কারে দিয়েছুন ইটা হইয়া আমার দ্বারা আইন আমি আপনাদের বুকে জোড়াই নিমু। আমি আমার আমরা সোনাঘাট থেকে অন্তত ফইলা যারা এই অভাবই আছে এরারে মুক্ত করতাম চাই। আপনারা এখন আমি আল্লাহর রাস্তে যেতে চাই, আধা ঘন্টার মধ্যে আপনারা বাজারটা খালি করতে হইবা, মানুষের কষ্ট হইতেছে। আপনারা আমি আমি যে ঋণগ্রস্ত আপনারা আমার করছো এই ঋণ আমি প্রতিশোধ এই পরিশোধ করার চেষ্টা করব। আমি জীবনে যা লাগে তা দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনারা কই আমরা একটা নতুন দিগন্ত, আজকে সকালবেলা খেয়াল করছেন যে রই দূরছিল এই রই দিয়ে আমি তার পাইছি যে সোনাঘাট মাধবপুরের এটা নতুন ইতিহাসের রোদ। গত 3 দিন ধরে কুয়াশায় যাওন যায় না বাড়িয়া, আর আজকে যে রই দূরছে এই সময় আমি তার পাইছি যে এইটা হলো নতুন দিগন্তের রোদ। আর আপনারা চিন্তা করেন আমি চেষ্টা করবো আপনারা। আর আরেকটা জিনিস, আমি প্রতিটা এলাকায় এলাকায় যাইমো, প্রতিটা এলাকা এলাকায় যাইমো, আপনারা আউন লাগতো না আমি যাইমো গিয়া বইয়া বিভিন্ন সমস্যা টমস্যা আছে এটা তো জানতাম হইব আগে, এরপরে রিসার্চ করে এনে বইয়া। আর আমার এলাকার যারা প্রবাসী আছেন যারা ঢাকায় ভালো ভালো অবস্থানে আছেন আমার ভিডিও যারা শুনতেছেন আপনাদের প্রতি আমার আবেদন, আপনারা ব্ল্যাঙ্ক চাকের মতো করে সোনারঘাটে যা ইচ্ছা করতে পারবেন। আমি এমপি হিসাবে আপনাদেরকে যা যা লাগে সব ধরনের সহযোগিতা, স্কুল বানাইতে চান কলেজ বানাইতে চান যা লাগে, আপনার বাবার নামে করতে চান মার নামে করতে চান, দুই কেরের একটা মাঠ বানাইতে চান আপনার বাবার নামে, আমি আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিব। কারণ আমি নিজে মাল বানাইতাম না আর কেউ অন্যায়ভাবে অবৈধভাবে মাল বানাইতে দিতাম না, আর দিতাম না বলে আপনারা ভোট দিচ্ছেন না ইয়ে লাগে দিচ্ছেন। সুতরাং আপনারা আপনারা আধা ঘন্টার ভিতরে বাজারটা খালি করবা আর আমার একটু যাইতে দেন গিয়া খাগজটা আনি, এরপরে নি কয় আবার আটকা ফেয়ে এলামি, এরপরে কইবা যে অত কথা কইয়া ইটা তো বিশ্বাস নাই বাবা। এ এ আমারে যদিও 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 আমারে খাগজটা আনার দেন, খাগজটা আইনা বগটো ঢুকাই তো ঢুকাইলে পরে তার ভাই মুঝে এ আচ্ছা। এখন আপনারা আপনার কাছে আমি কিতা চাই
আর প্রবাসীরা যারা কষ্ট করছেন এরা ঋণ তো দিতামই পারতাম না তবে একটা কথা তো কইয়া দিছি খালকার থেকে কোন প্রবাসীর লাশ যদি আইতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবা যে টেকার অভাবে আইতে পারছে না সোনারঘাটের নসিব আমি মাটি সোনারঘাটের মানুষের মাটি নসিব যেন তা এটা আমি নিশ্চিত করব আরে আপনারা চিন্তা করেন না খামই গেছি গা খামই গেছে ইতিহাস ইতিহাসের অংশ হওয়া দর্শন খালি আরে মানছে তো এখন না কুস্তা তো দর্শি না এখনো খাম এখন এই খেয়াল করে দেখুন সিলেট মলি বাজার থেকে মানছে পয়সা করে লুই আইব দেখি সোনাঘাট কিতা আরম্ভ করছে এরা আইতো না দেখুন ওই আত্মীয় স্বজন আগে যে তাই এন খাইতে আমরা রে মলি বাজার সিলেট আরে সোনাঘাট ইতা এরা এরা ইতা করে উঁকা কইবাই বন্ধ বন্ধ ইতা না ইতা চলে না এখন ইতা এখন চলে না আর সোনারঘাট কোন অতিথি আইলে কোন ভাবে যেন অতিথির নির্যাতন না হয় কয়দিন আগে বিশ্বনাথ থেকে আইয়া হঠাৎ লুকরে মাইরে দিছে খুব লাভ হয়েছে আমরা এটা আমি একদিন যাইতাম এমপি হওয়ার পরে মাপ চাইবে লেগে বিশ্বনাথ সুতরাং আপনারা এখন মাপ করুন আস্তে আস্তে যাওয়া ধরুন থ্যাংক ইউ অল জয় বাংলা জয় বঙ্গবন্ধু